সবকিছু ঠিক থাকলে শিগগিরই আসছে চিকুনগুনিয়ার ভাইরাসের ভ্যাকসিন, এমনটাই জানাচ্ছে দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত গবেষণা। ফরাসি অস্ট্রিয়ান ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ভালনেভা আনছে এই টিকা। সারা বিশ্বেই মশাবাহিত ভাইরাস চিকুনগুনিয়ার বেশ প্রাদুর্ভাব দেখা যায়। ভাইরাসটি সব ক্ষেত্রে মারণঘাতী না হলেও এতে আক্রান্ত লোকদের প্রচণ্ড জ্বর হয় এবং কখনো কখনো অস্থিসন্ধিতে তীব্র ব্যথা, চোখ জ্বালা ও চামড়ায় ফুসকুড়ি হয়। বর্তমানে ভাইরাসটির জন্য কোনো ভ্যাকসিন বা চিকিৎসার সুযোগ নেই, ফলে রোগীদের এই যন্ত্রণার অবসান ঘটবে ভ্যাকসিন পাওয়া গেলে। মঙ্গলবার দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ভালনেভার উদ্ভাবিত ভ্যাকসিনটি ব্যাপক আকারে চালানো নতুন ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফলাফল দেখিয়েছে। সমীক্ষা অনুসারে 266 জন স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তাদের 263 জন অর্থাৎ 99% অ্যান্টিবডি তৈরি হয়েছে, যা চিকুনগুনিয়া ভাইরাসকে প্রতিহত করতে পারে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের 4100 সুস্থ প্রাপ্তবয়স্কের উপর এক ডোজ করে ট্রায়ালে ভ্যাকসিনটিকে মোটামুটিভাবে নিরাপদ হিসেবে দেখা গেছে। পাওয়া যায়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও। ভালনেভার দাবি, তাদের VLA-1553 নামের ভ্যাকসিনটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদনের জন্য আবেদন করার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ তা প্রাথমিকভাবে পর্যালোচনা করছে। মূলত এই ভাইরাসেরই দুর্বল রূপকে ব্যবহার করে মানুষের ইমিউন সিস্টেমকে সক্রিয় করাই ছিল এই ক্লিনিক্যাল ট্রায়ালের লক্ষ্য।